ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারকাত ইসলামের আবাদতের মধ্যে যে হুকুমগুলো রয়েছে সেটা সাধারণত দুই ধরনের প্রথম হুকুম হচ্ছে যে ফরজ আবশ্যকীয় কর্তব্য অবশ্যই পালন করতে হবে এর বাইরে যা আছে সেটা হচ্ছে অতিরিক্ত নাওফেল হিসাবে ফোকায় সাব্যস্ত করেছেন নাফলের মধ্যেও আবার কিছু বাক করেছেন ফোকায় কারাম ইসলাম স্কলারগণ কেউ কুসন্না বলেছেন নফল বলেছেন সুনাত মুহাক্কাদে বলেছেন মুস্তাহাব বলেছেন সেই সবগুলোই আসলে ফরজের বাহিরে অন্তর্ভুক্ত আর সুনত নফলের করতে গিয়ে ওলামায় কালেম বলেছে সুনত হচ্ছে যেগুলো আল্লাহ নব্বী আলী আসসাল্লাম নিয়মিত করেছেন এবং যেসব আবাদতের ক্ষেত্রে তিনি এর ফজিলত বর্ণনা করেছেন নিয়মিত তিনি কন্টিনিউ কন্টিনিউ করেছেন সেগুলোকে সুনত বলা হয়েছে নফল হচ্ছে যেগুলো তিনি মাঝে মধ্যে করতেন মাঝে মধ্যে ছেড়ে দিতেন সেইগুলোকে ফোকায় কারণ নফল বলেছেন তাহাজ আল্লাহনবী সাল্লাহ আলি সাল্লাম নিয়মিত আদায় করতেন এবং দখল মসজিদের ব্যাপারে ওলাম একরাম খুব জোর দিয়েছেন যেতে নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে কেউ পুর মসজিদে প্রবেশ করুক সে যেন দুই রেখা সালাদ পড়ে তারপরে যেন বসে সেক্ষেত্রে সেগুলো সুন্নতি সাহেবেই সাব্যস্ত হবে আর সালাদ আদায় করবেন তিনি সুন্নতি সাহেবে সন্নতির নিয়ত করে তিনি এই তাহাজ সালাদ এবং তাহিয়াতুল মসজিদ এই সালাদগুলো আদায় করবেন